বড় কি হতে চাস? লিডার হব। বাবার মতো? পলিটিক্স এর না, গানের দলে। শুনুন ম্যাডাম, আপনারা খালি চাটনি খবর ছাপেন, আসল গল্পে আপনাদের কোনো ইন্টারেস্ট নেই। নো নো নো, আই এম নট এ জার্নালিস্ট, আমি আপনাদের গান শুনেছি। ওগুলো গান নয় ম্যাডাম, চিৎকার। আজ থেকে 6 বছর আগে আমরা তিনজন এক হয়েছিলাম এই প্রজেক্টটাকে নিয়ে, এবং সঞ্জয়দের নিয়ে আমি তার আগে থেকে একটা তথ্যচিত্র বানাচ্ছিলাম। আই টেক লট অফ টাইম টু মেক আ ডকুমেন্টারি, সো আই হ্যাভ বিন স্পেন্ডিং বাই দেন 2-3 ইয়ার্স অ্যালং উইথ দেম। ওদের সঙ্গে ট্রাভেল করছিলাম, ওদের ওখানে যাতায়াত করছিলাম, শুট করছিলাম। ঠিক একই সময় পরমোদের মিট করে, আমাদের দুজনের এক কমন ইন্টারেস্ট তৈরি হয়, সেখান থেকে অরিন্দ্রনাথের সঙ্গে যোগ দেয়, এবং তখন থেকে আমাদের তিনজনের একটা ড্রিম প্রজেক্ট ছিল। ফর লাস্ট 5 ইয়ার্স উই ড্রিমড অ্যাবাউট দিস প্রজেক্ট, এবং বিভিন্ন আপস অ্যান্ড ডাউনসের মধ্যে থেকে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি, যেখানে এসবিএফ আমাদের হাত ধরেছে, নাহলে আমরা এই জায়গাটায় পৌঁছতে পারতাম না। ছবিটা দ্য ফিল্ম ইজ ইন্সপায়ার্ড বাই সঞ্জয় মণ্ডল অ্যান্ড গ্রুপ, যারা ফেলে দেওয়া জিনিসপত্র নিয়ে মিউজিক করতো, এবং 2010 সালে যারা ইন্ডিয়া গট ট্যালেন্টের ফাইনালে উঠে গেছিলো এবং খুব পপুলার হয়েছিল, ইনফ্যাক্ট ওদেরই শোটা জেতার কথা ছিল আর কি। তো এবং সঞ্জয়ের নিজের জীবনেরও একটা অতীতের খুব ইন্টারেস্টিং ইতিহাস আছে, তো ছবিটা সেই গল্প থেকে ইন্সপায়ার্ড, যদিও এটা কোনো বায়োপিক নয়, এটা 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 আমাদের গল্প, যেখানে সঞ্জয় মণ্ডলের মতো একজন চরিত্র রয়েছে, এবং পাশাপাশি এটা কলকাতা শহরের গল্প। এই যে কলকাতা শহরে গত 20 বছরে অনেক চেঞ্জেস হয়েছে, ফেস লিফ্ট হয়েছে, সেই ফেস লিফ্ট হওয়ার যে বড় বড় বিল্ডিং হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তার আড়ালে যে জীবন রয়েছে, স্পেশালি ট্যাংরা আমাদের শহরের কোণে পড়ে থাকা একটা জায়গা, যেখানে ল্যান্ডফিল এরিয়া, যেখানে লোকের জিনিসপত্র যাবতীয় আবর্জনা গিয়ে জমা হয়, সেখানে যে মানুষের জীবন, তাদের যে লড়াই, এবং ওই যে উঁচু উঁচু বিল্ডিংগুলোর ছায়া থেকে বেরিয়ে এসে আবার আলোর সামনে দাঁড়ানোর যে লড়াই, ট্যাংরা ব্লুজ তার কথা বলে। এবং ট্যাংরা ব্লুজ ইজ সেলিব্রেশন অফ লাইফ, ট্যাংরা ব্লুজ কলকাতা শহরের সেলিব্রেশন, একটা কলকাতা শহরের জীবনের, কলকাতার এক ধরনের নাগরিক জীবনের সেলিব্রেশন। তো আমার মনে হয় যে পয়লা বৈশাখ আমরা যখন আমাদের বাংলা বাঙালি সংস্কৃতি নিয়ে আবার নতুন করে সেলিব্রেট করবার চেষ্টা করবো, আমাদের বাঙালি জীবন নিয়ে, ট্যাংরা ব্লুজ সেই সেলিব্রেশনে একটা নতুন মাত্রা যোগ করবে। আমরা একসঙ্গে আমাদের যে কোম্পানি রোড শো হয়েছে, তারা যেহেতু হয়েছে, ওই জন্য কিছু কাজ আমরা, বেশ কিছু কাজ আমরা করছিলাম, করেছি, আগামী দিনেও হয়তো করবো। তো এসে একবার প্রেজেন্ট করি, এবং ছবিটি আমরা এসে মনিদার সাথে কথা বলি আমি, অ্যান্ড এই ছবিটা যে হবে এটা সিদ্ধান্ত নিতে ওই একটা মিটিংয়ে লেগেছিল, যেটা অত্যন্ত আনন্দের বিষয়, সেটা হচ্ছে ছবিটি একসঙ্গে একসঙ্গে মানে খুব অল্প কিছু দিনের ব্যবধানে প্রথমে থিয়েটারে এবং তারপর হইচইতে মুক্তি পাবে। পয়লা বৈশাখ ছবিটি সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, যে প্রপার থিয়েট্রিক্যাল রিলিজ, এবং তার কয়েক সপ্তাহ পরে হইচইতে সবাই দেখতে পাবেন ছবিটা। এটা সত্যি একটা রূপকথা, অনেক রকম ছবি আমরা বানাই, ড্রামা বানাই, থ্রিলার্স বানাই, এগুলো সবকিছুর ঊর্ধ্বে মানুষের জীবন, সাধারণ মানুষের জীবন যতটা নাটকীয় হয় সেটা আসলে আমরা কেউ দেখতে পাই না, ওই আমাদের বড় বড় স্কাইস্ক্রেপারের তলায় লুকিয়ে থাকে সাধারণ মানুষের জীবনের ড্রামা, জীবনের নাটক, সেটা তুলে আনার চেষ্টা, এবং সেটাকে কোথাও একটা, এই যে এনার্জিটা আপনারা দেখলেন যখন আমরা বাজাচ্ছিলাম, আমি তো ওদের কাছে শিক্ষানবিশ, মানে ওরা যখন বাজাচ্ছিল তখন যে এনার্জিটা দেখলাম, দেখলেন আপনারা, সেই এনার্জিটা দিয়ে ওরা প্রত্যেক দিন বেঁচে থাকে, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে, এবং একটা বেটার জীবনের খোঁজে হাঁটতে থাকে প্রত্যেক দিন সঙ্গে এই যন্ত্রগুলোকে নিয়ে। ছবিটি ট্যাংরা ব্লুজ ছবিটি সত্যি কিছু ঘটনার উপর আধার করে, কখনো বলবো না যে সেই ঘটনাগুলোর এক্সাক্ট রেপ্লিকেশন, বা যে মানুষটি চরিত্রে আমি অভিনয় করেছি সেই মানুষটির জীবনই একদমই নয়, পুরোটাই আমাদের কল্পনা প্রসূত, কিন্তু
এরম কিছু ঘটনা, কাছাকাছি কিছু ঘটনা এবং কাছাকাছি জীবন যাপন করেন কিছু মানুষ যাদের সঙ্গে আমাদের অনেকদিনে আলাপ পরিচয় এবং তাদের জীবন কাহিনীটা, তাদের জীবনের সংগ্রামটা আমাদের খুব ফ্যাসিনেট করেছে বহুদিন ধরে। তাই আমরা নিজেদের মতো করে তাদের মতো কিছু মানুষের গল্প বলার চেষ্টা করেছি। সেই মানুষগুলো যারা, বা সেই মানুষটি যিনি নিজের জীবনটাকে শুধরাতে চেয়েছেন এবং সেই শুধরানোর কথা ভেবেছেন বাজনার মধ্যে দিয়ে, গান বাজনা সঙ্গীতের মধ্যে দিয়ে, এবং সেটাকে, সেটাও প্রথাগত সঙ্গীত নয়, কুড়িয়ে পাওয়া ময়লা থেকে তুলে বানানো যন্ত্রপাতি বাজিয়ে, এবং সেটা শুধু একা করেননি উনি, তার সেই অঞ্চলের যত অল্পবয়সী ছেলেপিলে আছে তাদেরকে নিয়ে করার চেষ্টা করেছেন, যাতে সেই তারা, তাদের মনগুলো যাতে খারাপ দিকে না যায়, যাতে তারা অপরাধপ্রবণ না হয়ে না পড়ে। তার কারণ ওই অঞ্চলের একটা ধর্মই হচ্ছে, ওই অঞ্চলের ধরনটাই হচ্ছে যে একটা বয়সের পর ওনারা বিভিন্নভাবে নানা রকম অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ে বাচ্চা বাচ্চা ছেলেরা। সেটা যাতে না হয় যতটা সম্ভব সেটা উনি আটকাবার চেষ্টা করেছেন এবং সেটা করেছেন এই গান বাজনার মধ্যে দিয়ে। এটা একটা ফ্যাসিনেটিং সাবজেক্ট বলে আমাদের বহুদিন ধরে মনে হচ্ছে, এবং আজকে সেই ভাবনাটা ভাবতে ভাবতে, এটাকে নার্চার করতে করতে আমরা ফাইনালি ছবিটা এসে বানাতে পেরেছি। আসলে দেখো, প্রচুর চেনা মানুষকে নিয়ে প্রচুর বায়োপিক হয়, এই হয় সেই হয়, তাকে আমরা তাদের মানে কীর্তিকলাপ আমরা সেলিব্রেট করি। অফকোর্স তাদের কীর্তিকলাপ আমরা সেলিব্রেট করি, তাদের কাজ জীবন আমরা সেলিব্রেট করি, বিকজ সেটার কারণ আছে, সেটা প্রত্যেকে নিজ নিজ মহিমায় স্বপ্রতিষ্ঠিত। কিন্তু আমার বা আমাদের সবসময়তেই ইচ্ছে থাকে যে এরকম অনেক মানুষ আছেন যাদের কথা জানা যায় না, তারা কিন্তু নিজেদের ছোট করে, নিজেদের ছোট আয়তনের মধ্যে, ছোট ক্ষমতার মধ্যে ইনক্রেডিবল কাজ করে চলেছে। আজকে আপনি বলুন না, আজকে নোবেল পাওয়ার আগে অব্দি কৈলাস সত্যার্থীর নাম কজন মানুষ জানতেন না। তিনি যে কাজটা করছেন আমরা কিন্তু জানতাম না, তাকে নোবেল দেওয়ার পর থেকে তার কথা আমরা জানি। এরকম আরও অজস্র মানুষ আছে, আমি বলছি না যে সবাই মানে সবাইকে নোবেল প্রাইজ দিতে হবে, তা না, কিন্তু এই যে কোথাও একটা লাইমলাইট থেকে দূরে যারা প্রত্যেক দিন জীবন ধারণের জন্যে এরকম কিছু কাজ করে চলেছেন, যেগুলো আসলে অনেক মানুষের অনেক ভালো করছে, সেই কথাগুলো, সেই গল্পগুলো বলতে বলার ইচ্ছে হয়তো একটু বেশি করে আর কি। সেই কারণে এবারে যাদের কথা আমরা অলরেডি জানি তাদের গল্প বলার জন্য তো আছেই, লোকজনও তৈরি আছে তাদের গল্প বলার জন্যে, পয়সার যোগানেরও অভাব হবে না তাদের গল্প বলার জন্যে, কোথায় দেখানো হবে সেটাও, সেই দেখানোর জায়গারও অভাব হবে না। কয়েকজন আমরা যদি কিছু কম চেনা মানুষের গল্প বলতে পারি, তাহলে হয়তো আমাদের যেটুকু শিল্পী সত্তা আছে সেটুকুর প্রতি আমরা নিজেরা একটু সুবিচার করব বলে এটা আমাদের বিশ্বাস, কেউ নয় বিশ্বাস করতে পারেন, এই বিশ্বাস আমাদের বিশ্বাস। বলবো যে ট্যাংরা ব্লুজে আমার যে চরিত্রটা সেটা একটু আলাদা, কারণ এই পুরো যে প্যালেটটা আছে সেই প্যালেটটা থেকে একটু আলাদা। যেমন পরমদা বললেন যে, হ্যাঁ একদম, তো যেমন স্কাই স্ক্র্যাপার সেটার যেমন একটা জীবনযাপন আছে, ঠিক তার তলায় যে জীবনযাপন, যে ট্যাংরার যে ভেতরের যে গল্প যেগুলো আমরা অনেক সময় আমরা দেখতে পাই না, বা এর হয়তো আমরা কিছুই জানি না, এই মেয়েটার চোখ দিয়ে বা এই মেয়েটা এক্সপ্লোর করতে থাকে এই যে পুরো গ্রুপটা বা ট্যাংরার ভেতরে গলিতে গলিতে কি আসলে চলে সেই জায়গাটাকে মেবি এই মেয়েটা এক্সপ্লোর করে মানে ইভেন্টুয়ালি করে আর কি। তো আমি আমার চরিত্রটা সম্পর্কে আমি কিছু বেশি কিছু বলবো না, কিন্তু এটাই বলবো যে এটা যে ধরনের গল্প আর আমাকে যেভাবে সাজানো হয়েছে, আমার চরিত্রটাকে যেভাবে দেখানো হয়েছে, আমি প্রচণ্ড লাকি যে এরকম একটা দারুণ কনসেপ্টের ওপর আমি কাজ করতে মানে পেরেছি, যে আমাকে এই সুযোগটা দেওয়া হয়েছে, আর আমি তার জন্য যতটা আমার তরফ থেকে কাটার বা প্রিপারেশন করার আমি সেটা করেছি। আশা করি সেটা আপনাদের দেখে আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আমার পুরো মানে যারা ব্যান্ড মেম্বার্স আছে তাদের সঙ্গে আমার ফাটিয়ে রাখা হয়েছিল, বিকজ যখন আমি ওয়েট করতাম মানে আমার সিনের জন্য, ওরা ওদের একটা অদ্ভুত এনার্জি আছে, অদ্ভুত একটা ইউনিটি আছে, ওরা ওদের মতো আমার তো অনেকে টেনশন করছে আছে কীভাবে কীভাবে সিন ইন লাইট হচ্ছে, তাই সিনিয়র যারা, কিন্তু ব্যান্ড মেম্বার্স যারা রয়েছে তারা তো কোনো একটা
নিয়ে ধারা চলছে, তার নিজের মধ্যে কিছু একটা করছে, তো আমি ওদের জয়েন করতাম, বলতাম এই বিগ বক্সিং শেখা, এই আমি এই র‍্যাপটা করছি, এটা শোন, গালি বয়ের আমি এটা করছি, তুই আমাকে রিদম শেখা, তো এইগুলো খুব হতো, আমি এগুলো দারুণ মজা পাই। আর তাই ট্যাংরা ব্লুজে এটা একটা দারুণ মানে পাস টাইমও ছিল আমার কাছে। সঞ্জয়দার বাইকে করে আমি একদিন সঞ্জয়দার বাড়ি মানে যেটা অ্যাকচুয়ালি পরমদা মানে সঞ্জীব মণ্ডলের বাড়ি হয়েছে, তো একদিন রাত্রেবেলা শুট হচ্ছে অন্য একটা জায়গায়, তো আমি ওখান থেকে এমনি দু তিন দিন আমার সঞ্জয়দার সঙ্গে, তার আগে মানে হয়তো ছিল শুটিংয়ে, আমি বলছি না সঞ্জয়দার কোনটা আমি তো দেখা হবে, কারণ তার আগে অব্দি আমার চিনির প্রমোশন বা এই সব ব্যাপারে আমার ট্যাংরা ব্লুজের সময় আর সঞ্জয়দার সঙ্গে দেখা হয়নি, আমাকে পরমদার সঙ্গে যতটুকু ওয়ার্কশপ হয়েছিল আর সুপ্রিয়দার সঙ্গে হয়েছিল আর বাদ বাকি আলম আর ঐশানি ওদের সঙ্গে যা হয়েছিল, তো আমার ইন্টারাকশন সঞ্জয়দার সঙ্গে সেরকম হয়নি। তো ওই দিন দু তিন দিন পর যেদিন শুট করছি সঞ্জয়দাকে দেখলাম, সঞ্জয়দা বলে আমি সঞ্জয় মণ্ডল, আমি বললাম ও আচ্ছা আচ্ছা আপনি সঞ্জয় মণ্ডল, আচ্ছা আপনার বাড়িতে গল্প করতে করতে, আমি বললাম তাহলে আপনার বাড়িটা আমি দেখবো। তো রাত্রেবেলা ওই গলির মধ্যে যখন শুটিং চলছে রাত 10:30-10:30 সময় ওনার বাইকে করে আমি ওনার বাড়ি অব্দি গেলাম, 10 মিনিটের দূরেই ছিল, অদ্ভুত সুন্দর একটা পুরো এনভায়রনমেন্টটা, আশেপাশের কিছু ছোট ছোট গলি সেখান থেকে মানে আলো আধারে মানে ওই ওইটা একটা এক্সপিরিয়েন্স, মানে ওই ট্যাংরা ওই মাঝরাতের ওই ট্যাংরা আমি যদি কোনো শুটিং না করতাম আমার কোনোদিনও যাওয়া হতো না, তো ওইটা আমার কাছে একটা খুব অন্যরকম এক্সপিরিয়েন্স। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ছবির জন্য আমি এটা বলবো যে একটা ইন্টারন্যাশনাল লেভেলে একটা কনসেপ্ট হ্যান্ডেল করছে, যেটা মানে প্রচন্ড ইন্সপায়ারিং একটা গল্প, এটা জাস্ট নর্মাল যে কোনো ব্যান্ড নয়, এটা একটা আনকনভেনশনাল ব্যান্ড আর তাদের ইনস্ট্রুমেন্টগুলোই ওয়ার্ল্ড ক্লাস আলাদা, আর যেভাবে ছবিটা শ্যুট করা হয়েছে যেভাবে গল্পটা বলা হয়েছে, যদি এক্সিকিউশন আর আফটার পোস্ট প্রোডাকশন যদি গল্পটা পুরোটা যদি ওইভাবে দাঁড়াতে পারে মানে যেভাবে আমরা পারসিভ করেছি বা যেভাবে সবাই পারসিভ করেছে বা আমি গল্পটা শুনেছি, তাহলে ইট ইজ গোয়িং টু সেট নিউ বেঞ্চমার্ক ডেফিনেটলি। রোডস অফ লিভিং এর সাথে কাজ করতে গিয়ে যেটা হয়েছে সিনেমা তৈরি করতে গিয়ে আমার তো কেউ অভিনেতা বা অভিনয় সঙ্গীত তো জানি, দু একটি বাচ্চা সুযোগ পেয়েছে কাজ করছে ঠিক আছে, এই সিনেমার প্রথম শব্দই ছিল এই মিউজিকগুলো আমাদের বাচ্চারা প্লে করবে, আমাদেরকে একটা সুযোগ দেওয়া হোক, এই সিনেমাটা আমাদের গল্প আমাদের কথা তো আমরাই পারফর্ম করবো, এই নিয়ে ডিরেক্টর সাহেবের সাথে আমাদের কথাবার্তা, আমাকে বলা হয় এরা তো অভিনয় করেনি, তো সিনেমাটা তো অভিনয়ের জন্য দরকার, আমাদের আলোচনা হয় আমরা বলি প্লিজ এদের থেকে সুযোগটা কেড়ে নিই, তো ওরাই ব্যবস্থা করে দেয় একটা ওয়ার্কশপের, এরা ওয়ার্কশপ করে, ওয়ার্কশপ করার পর এরাই এই সিনেমায় অভিনয় করে, এর জন্য আবার আমি ডিরেক্টর সাহেব বল বিশেষ করে পরমব্রত চট্টোপাধ্যায় মরিত্য যারা আমাদেরকে বিশ্বাস করে এই কাজটা করার সুযোগ দিয়েছে, যার ফলে এরা এই সিনেমাতে নিজেদের কথা নিজেরা বলতে পারছে এবং এটা ধরা হয়ে থাকে বছরের পর বছর। মিউজিক নিয়ে আমার বড় প্রাপ্তি এরকম একটা সদা হাসমুখ শান্ত নবরণ ঘোষ, এই আমাদের মতো বাচ্চারা যারা মেট্রোনাম থেকে অনেক দূরে তাদেরকে নিয়ে যেভাবে ওই মিউজিকগুলো রেকর্ড করেছে তার জন্য নবরণকে একবার ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। অ্যাকচুয়ালি ট্যাংরা ব্লুজের সঙ্গে আমার প্রথম যুক্ত হওয়া কিন্তু বছর চারেক আগে, মানে আমি পরমদাদের সুব্রতাদের যে প্রোডাকশন হাউস রোডশো ফিল্মসের সঙ্গে বেশ কিছু বছর ধরে আমি যুক্ত আছি এবং ওদের বেশ কিছু কাজ আমি করি, আমরা একসঙ্গে বেশ কিছু কাজ করেছি, তো সুপ্রিয়দা সঞ্জয় মণ্ডল গ্রুপের ওপর একটা ডকুমেন্টারির কাজ করছিলেন, সুপ্রিয়দা সঞ্জয় মণ্ডল গ্রুপের লাইফের ওপর মানে পুরো ওদের লাইফস্টাইল এবং যেভাবে ওদের মিউজিকটা ওরা ক্রিয়েট করে সেটার ওপর একটা ডকুমেন্টারির কাজ বহুদিন ধরে করছেন, তো সেই সূত্রে বছর চারেক আগে আমার সৌভাগ্য হয় সঞ্জয়দার বাড়িতে যাওয়ার এবং সামনাসামনি ওদের মিউজিক শোনার, এবং তখন থেকেই এই কাজটার কথা শুরু হয়, এবং ইভেনচুয়ালি যখন হ্যাঁ
প্রথম যে স্টেপটা ছিল সেটা হচ্ছে যে রিসার্চ ওয়ার্ক, কারণ সঞ্জয় মণ্ডল গ্রুপ বহু বছর, 10 বছরেরও বেশি বছর ধরে মিউজিক ক্রিয়েট করছে এবং বহু রিয়েলিটি শোজে গেছে, বহু দেশে বহু জায়গায় পারফর্ম করেছে। তো আমার কাজ ছিল রিসার্চ করা, মানে ওদের সমস্ত বাজনাগুলোর ভিডিও বের করা এবং সুপ্রিয় দা যে ডকুমেন্টারিটা করেছে সেটা দেখা, ওদের জীবনটাকে বোঝা, শুধুমাত্র ওদের বাজনাটা না, ওদের লাইফস্টাইলটা, ওরা কী দৃষ্টিভঙ্গিতে জীবনটা দেখে সেটা বোঝা। তো তারপরে ওদের বিটসগুলোর ওপর, ওরা যে ইনস্ট্রুমেন্টাল মিউজিকগুলো তৈরি করে সেই বিটসগুলো থেকে কিছু বিটস সিলেক্ট করে নিয়ে আমি এবং প্রাঞ্জল দা, যিনি গানগুলো লিখেছেন, প্রাঞ্জল লিরিক্স লিখেছেন গানগুলো, আমরা বসে গানগুলো তৈরি করি এবং তারপরে সঞ্জয় দাকে রেকর্ড করা হয় এবং একেবারে ইউনিক একটা সাউন্ড ট্র্যাক তৈরি হয়েছে ট্যাংরা ব্লুজের জন্য। তো আমরা নিজেরা ভীষণ আনন্দ করে ভীষণ ভীষণ প্যাশন নিয়ে সবাই কাজ করেছে ছবিটাতে, আশা করি মানুষজনের ভালো লাগবে। চরিত্রটা সম্পর্কে বলতে গেলে এখানে দেখা যাচ্ছে আমি, আমার নাম এমনি, আমার নাম হচ্ছে সামির আলম। তো এখানে আমাকে সিনেমায়, মানে সিনেমাতে দেখানো হচ্ছে অনেক চালু চালু লাইক মিন চালাক। তো আমাকে চালাক চালাক বলতে বলতে পুরো সিনেমাতে মাথা খারাপ করে দিই। এবং সিনেমাটার সম্পর্কে, আমার ক্যারেক্টার সম্পর্কে বলতে আমার নাম চালাক, সে মানে একটা বস্তিতে থাকে, মানে এতদিনই আমি যতগুলো ক্যারেক্টার করেছি এটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট ক্যারেক্টার, সে বস্তিতে থাকে এবং সে র্যাপ করে। এবং এই ফার্স্ট টাইম আমি এত মিউজিক মানে নাচা গানাই ফার্স্ট টাইম, তো খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স, মানে প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স। এবং এই গ্রুপটা সঞ্জীব মণ্ডল অ্যান্ড গ্রুপ, এই গ্রুপে হচ্ছে সঞ্জীব মণ্ডলকে প্রতিটা গ্রুপের সদস্য ভগবান, তো সে আমাদেরকে শেখায় যে প্রতিটা প্রতিদিন প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড কীভাবে বাঁচতে হয়, কীভাবে মানে মানে সে কী করে না, স্ট্রাগল করে বাঁচা আমাদের, কিন্তু খেতে দিয়ে স্ট্রাগল করে বাঁচা, মানে সে যেন মানে সে এটা চেষ্টা করে যেন আমার প্রতিটা মানে ব্যান্ডের সদস্য যেন খুব মাথা উঁচু করে বাঁচে, ট্যাংরার মতো এলাকায় থেকেও মাথা উঁচু করে বাঁচে, তারা যেন কোনো তারা এই গানটার মধ্যে থেকে যেন ভালো থাকে, মানে তারা এই গানটাকে নিজের মধ্যে নিয়ে নেয়, এই গানটাকে মধ্যে নিয়ে গানটাকে নিয়ে তাদের স্ট্রাগল, এবং এই কীভাবে এই স্ট্রাগল করে তারা আরও উপরে যায় সেটারই গল্প হচ্ছে ট্যাংরা ব্লু। তো এই গল্পটা দেখতে গেলে তো আসতে হবে 15ই এপ্রিল সিনেমা হলে।